আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি রান্না করব আলু দিয়ে কই মাছের ঝোল। তো প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর আগে থেকে আমি কই মাছগুলো লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেলটা গরম হলে মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আমি মাছগুলোকে একটু কেটে কেটে দিয়েছি যাতে ভালো করে মশলাটা ভিতরে ঢোকে, মাছগুলো ভালো ভাজা হয়। এই জন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি। তেল থেকে এখন মাছগুলো তুলে নেব। তো সব মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন একই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর হালকা বাদামি করে ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি একই তেলে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। যারা কই মাছ একদমই পছন্দ করেন না, কই মাছ থেকে বাজে একটা গন্ধ আসে, তারা এইভাবে লেবুর রস দিয়ে কই মাছ ধুয়ে নেবেন। এতে করে আর একটা খারাপ গন্ধ আসবে না। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আবারও একবার কষিয়ে নেব। আমি এখানে পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি আগেই মাছ আর আলুর সাথে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এই জন্য আমি এখন অল্প লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব। পানিটা যখন বলক চলে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে আলুগুলো 90% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই তো আলুগুলো আমার 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। আশা করি আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই তো মাছ আমার রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। হাত দিয়ে আমি প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে নেব। তো আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।